ओम शिवेयस्य पराभक्तिः त्यागेपि रतिरुत्तमः अहे तु क कृपासिन्धं शिवानन्दं नमाम्यहम् श्री भगवानের কৃপায় আবার আমরা সমব্বিত হয়েছি রামকৃষ্ণ সংগয়ের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ শিবানন্দ মহারাজের কতপক কত কেন সংকলন শিবানন্দ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে যে ঘটনাটি পড়া হবে সেটি সতেরোই বৈশাখ মঙ্গলবার বঙ্গাব্দ এপ্রিল সংকলন এটি হয়েছিল মুঙ্গেরের উকিল শ্রী গঙ্গাচরণ মুখোপাধ্যায় ও তাহার কন্যা ও বাড়ির আরো কয়েকজন ভক্ত সহ আসিয়াছেন মহাপুরুষ মহারাজকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া গঙ্গাচরণ বলিলেন আপনার শরীর যে খুব খারাপ হয়ে গেছে মহারাজ গত বৎসর যা দেখেছিলাম তার তুলনায় এখন যে ঢের খারাপ দেখছি মহারাজ হ্যাঁ শরীরই শরীর খুবই খারাপ এখন দিন দিন খারাপ হচ্ছে এখন দিন দিনই খারাপ হচ্ছে আর সর্বিকারত শরীর এখন শেষ বিকারের অবস্থা চলছে তো হবেই দেহের ধর্মই ওই সব শরীরেরই একদিন বিনাশ নিশ্চয় গঙ্গাচরণবাবু প্রত্যেক চিঠিতেই খবর পাচ্ছিলাম যে আপনার শরীর খুব খারাপ হয়ে গেছে তাই এবার দেখতে এসেছি বড় ইচ্ছা হয়েছিল মহারাজ হাসিতে হাসিতে বাইরের দেখাশোনায় আর কি আছে বলুন ভিতরের দেখাই দেখা আর সেই সকলের অন্তরে রইয়াছেন তার থেকেই এ সমস্ত জগতের উদ্ভব হচ্ছে এত জায়তে প্রাণ মনঃ সর্বেন্দ্রিয়াণী চংবায়ুর জ্যোতির আপহ পৃথিবী বিশ্বসীয় ধারিণী তিনি হতেই প্রাণ মন সকল ইন্দ্রিয় আকাশ বায়ু তেজ জল এবং সকল বস্তুর আধার পৃথিবীর উৎপন্ন হয় এই সমস্ত ভূত ক্ষিতি অব মরুদ বোম সবই তাঁত থেকে এসেছে আর তিনি হলেন সকলের নিয়ন্তা ভয়াত তপতি সূর্য ইহার ভয় সূর্য তাপ দিতেছে আবার তাঁতেই সব লয় হয়ে যাবে তৎ জ্বলান এই জগৎ তার থেকে উৎপন্ন হবে তাতেই লয় পায় আর তাতেই ক্রিয়াশীল হয়ে থাকে এ তো আছেই জন্ম মৃত্যু এ তো কেউ রোধ করতে পারবে না একমাত্র ভগবানই হলেন অজর অমর শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব তাকে ভিতরে উপলব্ধি করাই হল জীবনের উদ্দেশ্য সেইটি হয়ে গেলেই সব তারপর দেহ থাক আর যাক তিনি তো আমাদের অন্তরাত্মা রূপেই রয়েছেন সর্বভূতের পরমাত্মা সেই অমৃত ধাম সকলের ভিতর রয়েছে কেবল সেইটুকুই জানতে হবে পূজনীয় মহাপুরুষ মারাজের ভক্ত শ্রী গঙ্গাচরণ মুখোপাধ্যায় তার কন্যা এবং অন্যান্য সহ এসেছেন মহাপুরুষ শরীর ক্রমাগত খারাপ হতে আরম্ভ করেছে মহাপুরুষ মারাজের বয়স তখন পঁচাত্তর সে সময় মহারাজের খুব মহারাজে খুব হাঁপানি ছিল শেষের দিকে ভীষণ হাঁপানির কষ্ট হতো এবং হাঁপানির কষ্ট ভীষণ রকম হলে মহারাজ খুব অসুস্থ হয়ে পড়তেন তাই তার শরীর খুব খারাপ লাগছে যে সময় এপ্রিলের কথা বলছেন মহারাজ গোটা শীতকাল ভীষণ কষ্ট পেয়েছেন তারপর তিনি সুস্থ হয়ে এসেছেন মহাপুরুষ মহারাজ বলছেন তাকে জিজ্ঞাসা কর তার শরীর খুব খারাপ দেখে তিনি দুঃখ প্রকাশ করছেন কিন্তু মহাপুরুষ মারাজেরই অ্যাটিটিউডটা এটা দেখবার মতো কি সুন্দর বলছেন হ্যাঁ শরীর খারাপই শরীর খুবই খারাপ এখন দিন দিনই খারাপ হচ্ছে আর সর্ববিকারত্বক শরীর এখন শেষ বিকারের অবস্থা চলছে ও তো হবেই দেহের ধর্মই ওই সব শরীরেরই একদিন বিনাশ আছে দেখুন উনি ফ্যাক্টটাকে কখনোই একেবারে ইগনোর করে যাচ্ছেন না বলছেন হ্যাঁ শরীর তো আছে খারাপ হবেই এবার বলছেন স্বর শরীর আমাদের প্রত্যেকেরই ছটার অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় জায়াতি অস্থি বর্ধাতে বিপরীনামাতে অপাকিয়াতি নশ্যাতি জন্মগ্রহণ করলুম পৃথিবীতে স্থিতি হলো ধীরে ধীরে বাড়তে থাকলুম তারপরে একটা বিপরীত যাত্রা শুরু হলো আর আমি বাড়ছি না আর আমার বিকাশ হচ্ছে না এবার বিপরীত যাত্রা শুরু হল বিপরীণামাতে অপাকশিয়াতি ক্ষয় হতে থাকলো চুলের কালো রাং সাদা হয়ে গেল চোখে ভালো দেখতে পাই না কানে ভালো শুনতে পাই না এক একটা করে যে অঙ্গ এক একটা করে যে ইন্দ্রিয় ভগবান দিয়েছিলেন সেগুলি একটু একটু করে নষ্ট হতে থাকলো অপাকশিয়াতি এবং শেষে হচ্ছে নস্যাতি নাশ হয়ে যাওয়া একেবারে শেষ হয়ে যাওয়া শরীর ত্যাগ তিনি বলছেন এটা শেষ বিকার হচ্ছে নশ্বতী সেই শেষ বিকারের অবস্থা চলছে অ্যাকসেপ্ট করছে না তো হবেই এইটা খুব ইম্পর্ট্যান্ট জানেন তো এটা খুব জরুরি যে আমার যে অবস্থা এটাকে গ্রহণ করা আমাদের সমস্যা এই কারণেই আমরা আমাদের অবস্থাটিকে কিছুতেই গ্রহণ করতে চাই না যে অবস্থায় আছি সেটাকে কিছুতেই কোনোভাবেই গ্রহণ করতে চাই না এবং গ্রহণ করতে চাই না বলেই আমাদের জীবনে এত কষ্ট আমাদের জীবনে এত দুঃখ আমাদের জীবনে এত রকমের বেদনা সেই কারণে তিনি বলছেন যে এই যে এটা হবেই দেহের ধর্মই এই সব শরীরেরই একদিন বিনাশ নিশ্চয় হবে কেউই মানে অনন্তকাল ধরে একই রকম সুন্দর থাকবে না উত্তম কুমারের প্রথম দিকের ছবি উত্তম কুমারের শেষের দিকের ছবি দেখলেই বোঝা যাবে তার সেই গ্ল্যামার তিনি ধরে রাখতে পারছে না কত রকমের কত কি ট্রিটমেন্ট করছেন কিন্তু গ্ল্যামার ধরে রাখা যায় না এটা করা কখনোই সম্ভব নয় গঙ্গাচরণবাবু আবার বলছেন যে প্রত্যেক চিঠিতেই শুনি আপনার শরীর খুব খারাপ তাই আপনাকে দেখতে এসেছি এইবার মহারাজ আসল কথাটা বলছেন বলছেন এই যে আমরা একে অপরকে দেখি এটা বাইরের দেখা শোনা এতে কিচ্ছু নেই ভেতরের দেখাই দেখা আমরা যখন অন্তর দিয়ে কাউকে দেখি কেউ অসুস্থ হয়ে পড়েছেন দেখবেন ধরনের মানুষ আছেন দর্শক আছেন দু ধরনের এক ধরনের গেলেন ঠক ঠক টক টক করে ফল নিয়ে গেলেন গিয়ে ঠক করে দেখলেন ওই একবার যে দেখে এলেন আর ফিরেও তাকালেন না ওটা ফর্মালিটি মেনটেন করলেন ওটা কিন্তু কাজের কাছে নয় আর আরেক ধরনের তার হয়তো কিছুই দেবার নেই কিন্তু নিত্য খোঁজ নিচ্ছেন নিত্য কোনো কোনো না কোনো কাজেতে এগিয়ে আসছেন আমাদের একজন পরিচিত মনে আছে তিনি সকলের বিপদে এগিয়ে আসেন আমি দেখছিলাম তার বাড়িতে বিপদ হয়েছেন তার মা বিশেষভাবে অসুস্থ তার বন্ধুরা নানা সময় মেসেজ পাঠাচ্ছে কিছু দরকার হলে আমাকে বলিস দরকার হলে কেন বলতে হবে যদি তুমি আমার আপনার হও দরকার হলে তো বলার দরকার নেই যদি আপনার হও বুঝে নিতে হবে তা সে তো আর বলার মতো অবস্থায় নেই এই যে দুটো ধরনের দেখা আমাদের বলছে নি বাইরের এক্সটার্নাল ভিজিটটার প্রয়োজন নেই দেখা বাইরে দেখা শুনে কি আছে বলো ভেতরের দেখাই দেখা কেন ভেতরের যখন আমরা দেখি তখন আমার অন্তরাত্মা আর সামনের অন্তরাত্মাকে স্পর্শ করে সেই আর সেই ভগবান তো সকলের অন্তরেই রয়েছেন তাঁর থেকে এই সমস্ত জগতের সৃষ্টি হয়েছে যিনি আমার অন্তরের ভেতরে বসে আছেন আমার অন্তরের অন্তরাত্মা তাঁর থেকেই জগৎ সংসার সৃষ্টি হয়েছে এতসম জায়তে প্রাণ মন সর্বেন্দ্রিয়ানি চ তার থেকেই জায়তে জন্ম হয়েছে প্রাণ মন সর্ব ইন্দ্রিয়ানি। আর কি চ খং বায়ুর জ্যোতিরাপ পৃথিবী বিশ্বস্য ধারিণী এই যে আমরা পঞ্চভূতের কথা বলি ক্ষিতি অপতেজ মরুভূম আর এই সমস্ত জগৎ পৃথিবী তার আধার স্বরূপ এই পৃথিবীও উৎপন্ন হয় শুধু তাই নয় তার ভয়েতেই সমস্ত জগৎ সে অন্তরাত্মার ভয়েতে অন্তরাত্মার ভয়ে নয় অন্তরাত্মার প্রয়োজনেতেই তিনি সূর্য তাপ দিচ্ছেন তার থেকে আমরা জন্মাই তার থেকে আমরা লীলা করি তার থেকে আমরা লীন হয়ে যাই কিন্তু তিনি অজর অমর শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব তাকে ভেতরের উপলব্ধি করাই হল ভগবান জীবনের উদ্দেশ্য এই যে আমি অন্তরা দুটো একটি দর্শন অপূর্ব দর্শন আছে শ্রীরামকৃষ্ণ এবং হৃদয়রামের রাম চেয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের কাছে যে তাঁরও শ্রীরামকৃষ্ণের মতো উচ্চ আধ্যাত্মিক অনুভূতি হোক ঠাকুর কিন্তু কিছুতেই রাজি ছিলেন না কারণ হৃদয়রাম সেটি গ্রহণের যোগ্য না তথাপি ভগবান তো দয়ায় আমাদের অনেক কিছু করুণা করেন তিনি করুণা করলেন একদিন রাম চলেছেন ঠাকুরের সঙ্গে সঙ্গে ঝাউতলায় হঠাৎ করে হৃদয় রাম অনুভব করলেন রাত্রির অন্ধকার ভেদ করে এক খণ্ড। শ্রীরামকৃষ্ণের বদলে সেটা যেন একটা জ্যোতি ঘনতনু শুধু তাই নয় সেই জ্যোতি ঘনতনু মরজগতের মাটি থেকে অন্তত অনেকটা ওপরে হাঁ করে অবাক বিস্ময়ে দেখছেন সমস্ত জগৎ অন্ধকার জগৎ একবারে দিনের আলোর মতো পরিষ্কার শ্রীরামকৃষ্ণের শরীর থেকে এমন দিব্য জ্যোতি প্রকাশিত হয়েছে তারপর তিনি নিজের দিকে তাকিয়ে দেখলেন দেখলেন তিনিও তার শরীরও রকম জ্যোতির্ময় তবে শ্রীরামকৃষ্ণের মতো অত নয় মনে হচ্ছে ওখান থেকে খণ্ডাংশ ভেঙে নিয়ে আসা হয়েছে শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন তিনি হলেন খণ্ডাংশ তিনিও ওপরে উঠে গেলেন খানিকটা মাটি থেকে ওপরে উঠে গেলেন তিনি নিজের স্বরূপকে দর্শন করে আনন্দ পেলেন জ্যোতির্ময় স্বরূপকে দর্শন পেয়ে আনন্দ পেলেন ছুটতে ছুটতে ঠাকুরকে গিয়ে বলছেন তুমিও যা আমিও তা তাহলে আমরা এটা কি এখানে কি করছি চলো দেশ দেশান্তরে যায় মানুষকে শিক্ষা দিয়ে বেড়াই অথচ তখনও তার সময় হয়নি ঠাকুর তাকে স্বাধীনতা করার চেষ্টা করলেন তার কাছ থেকে কেড়ে নিলেন এই যে আমরা ঈশ্বরের স্বরূপ আমরা যে সেই তাঁর সেই জ্যোতির্ময় স্বরূপের একটি খণ্ডাংশ এটা আমরা বুঝি কিন্তু কিছুতেই সেইটিতে আমরা স্টিক করে থাকতে পারি না তাই বলছেন তাকে ভিতরে উপলব্ধি করাই হল জীবনের উদ্দেশ্য আমি সেই ঈশ্বর স্বরূপ আমাকে নিজেকে উপলব্ধি করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য বলছেন সেই এইটি হয়ে গেলে সব হলো তারপর দেহ যাক আর থাক দেহটির এই কারণে প্রয়োজন ভগবানকে তাকে চিন্তা করার জন্য যেমন আপনি দই পাতলেন নতুন মাটির পাত্রে দই পেতে দই হয়ে গেলে তারপরে দই যেই ডিস্ট্রিবিউশন হয়ে গেলে আমরা কি করি সেই মাটির পাত্রটাকে ডাস্টবিনে ফেলে দিই বলি এটা দেওয়ার কোনো কাজে লাগবে না ঠিক এই রকম শরীরটা যেন সেই মাটির পাত্র অর্থাৎ রূপ দইকে আমরা পেতে জগতের কল্যাণের জন্য তাকে ইয়ে করি তাকে পাওয়া হয়ে গেলে এই মাটির পাত্রটা থাকলো কি গেল তাতে কিচ্ছু এসে যায় না বলছেন তিনি তো আমাদের অন্তরাত্মা রূপে রয়েছেন সর্বভূতের পরমাত্মা সেই ধাম সকলের ভিতর রয়েছে কেবল সেইটুকু জানতে হবে স্বামীজি বলছেন অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং এই অল পাওয়ারটা কি পাওয়ারটা হচ্ছে অন্তরাত্মা আমি ঈশ্বরের প্রকাশ আমি অনন্ত শক্তি সম্পন্ন জগতের কোনো ক্ষুদ্র শক্তিকে আমার শক্তিকে লিমিট করতে পারবে না তাকে একটা বাঁধনের মধ্যে ফেলতে পারবে না গঙ্গাচরণ বাবু প্রশ্ন করছেন মহারাজ মন একটা প্রশ্ন মনে উঠেছে মৃত্যুর পরে কি সকলেরই প্রেত ধারণ করতে হয় মহারাজ তা কেন যারা ভগবত ভক্ত ঠিক ভক্তি লাভ করেছে যাদের পরম জ্ঞান হয়েছে তাদের প্রেত ধারণ করতে হবে কেন তারা সব ভগবানের সঙ্গে এক হয়ে যায় মুক্ত হয়ে যায় গঙ্গাচরণবাবু তবে এই যে সব শ্রাদ্ধাদি ক্রিয়ার ব্যবস্থা আছে তার মানে কি সকলেরই তো শ্রাদ্ধাদি বাৎসরিক শ্রাদ্ধাদি করতে হয় মহারাজ হ্যাঁ তা করতে হয় ও সাধারণ নিয়ম সকলেই মেনে চলে তবে বিশেষ বিশেষ স্থলে যেমন আপনার স্ত্রীর বেলায় ওসব করতেও পারে না করলেও কোনো ক্ষতি নেই তিনি মহাভক্তিমতী ছিলেন তার কথা স্বতন্ত্র আপনার স্ত্রী দেহত্যাগ করার পর আমি স্পষ্ট দেখতে পেয়েছি তিনি কৈলাস ধামে চলে গেলেন তার মহা উৎসগতি হচ্ছে সেজন্য আপনি থাকুন এই মৃত্যুর যে এ নিয়ে তার প্রশ্ন মহারাজ বলছেন যদি ভগবত ভক্ত হয় অবশ্যই ভগবানের সঙ্গে লীন হয়ে যাবে ভগবত ভক্ত কিরকম সেই কর্মযোগের গল্পের ভেতরে প্রভু মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে যে নিষ্কাম কর্ম করছি আমরা নিশ্চয়ই আপনাদের মুক্তি হবে উনি বললেন নিষ্কাম কর্ম করার অর্থ হচ্ছে সতত এবং সচেতনভাবে ঈশ্বরের নাম করা আমরা হেঁটে চলেছি ক্রিংকিং ফট ক্রিংক্রিং ফট ক্রিং ক্রিং ফট মন্ত্র বলতে বলতে অথচ ক্রিং ক্রিং ফটের যিনি দেবী বা যিনি দেবতা তার কথা চিন্তা করি না তার কথা ভাবি না বাজার করছি দোকান করছি মেশিনের মতো জব করে চলেছি ওরকম নয় তিনি সর্বভূতের দিকে দেখেছেন তিনি হলেন ভগবত ভক্ত ওটাতে একটা পথ অবশ্যই ওই রকমভাবে সারাক্ষণ জপ করতে পারাটাও কঠিন ওটা সহজে সম্ভব হয় না তিনি বলছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই কারণ আমি দেখেছি তিনি শরীর ত্যাগ করে কৈলাস ধামে যাত্রা করেছেন মহাপুরুষজির আশ্বাসবাণী শ্রবণে খানিক স্তব্ধ থাকিয়া গঙ্গাচরণ হঠাৎ উচ্চস্বরে কাঁদিয়া উঠিল এবং সজল নয়নে করজোরে মহাপুরুষ জি পদপ্রান্তে পতিত হয়ে বললেন মহারাজ আমার একটা ভিক্ষা দিতে আমাকে একটা ভিক্ষা দিতেই হবে আমায় এই করে দিন যেন আমায়ের শ্রী ভক্তি বিশ্বাস লাভ হয় আর আর তাঁর শ্রীচরণে যেন অন্তে স্থান পাই এই বলিয়া বালকের ন্যায় রোধন করিতে লাগিলেন মহাপুরুষ জি গঙ্গাচরণবাবুর মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন বাবা তোমার তাই হবে এখন আর আপনার সম্বোধন নেই তোমার ভক্তি বিশ্বাস আছে এবং আরও হবে খুব আশীর্বাদ করছি তোমার ভক্তি বিশ্বাস হোক আমি বলছি বাবা তোমার খুব হবে তোমার উপর মার কৃপা আছে বাবু বললেন আপনি বললেই হবে মা আপনার কথা শুনবেনই শুনবেন আপনি আমার বল ভরসা সব মহারাজ মা আমাদের কথা তো শুনবেনই তোমার কথাও শুনবেন যে সরল প্রাণে কাতরভাবে তাকে ডাকে তিনি তাঁর কথা শুনেন দয়া দয়া তার দয়া ছাড়া কিছুই হবার জয় প্রভু জয় করুণাময় ঠাকুর সুন্দর কথা তিনি বাবু গঙ্গাচর কাঁদতে তার স্ত্রী কৈল কৈলাস গতি হয়েছে গতি হয়েছে এই আশ্বাস পাবার পর অঝরে কাঁদতে থাকলেন এবং তিনি মহাপুরুষ মাঝে পাদপদ্মে পড়ে ভক্তি বিশ্বাস প্রার্থনা করতে থাকলেন শ্রী শ্রী মায়ের শ্রীপাদপদ্যে ভক্তি বিশ্বাস প্রার্থনা করতে থাকলেন তিনি বললেন আপনি যদি বলেন তাহলে মা শুনবেন মহাপুরুষ মাঝি কি সুন্দর কথা বলছেন বাবা তোমার হবেই বাবা তোমার তাই হবে তোমার ভক্তি বিশ্বাস আছে বাবা আরো হবে খুব আশীর্বাদ করছি তোমার খুব ভক্তি বিশ্বাস হবে আমি বলছি বাবা তোমার খুব হবে তোমার উপর মায়ের কৃপা আছে উনি বলছেন মা আপনাদের বল আপনারা বললে হবে মহাপুরুষমাজ বলছেন মা আমাদের কথা তো শুনবেনই তোমার কথাও শুনবেন এটা একবার ইটার্নাল কথা অনেকে এসে বলে আমরা যেন ভগবানের কাছের লোক আপনারা যেন দূরের মানুষ মায়ের যেন কিছুটা নিজের ছেলে আছে খানিকটা যেন অপরের ছেলে আছে তা কিন্তু নয় মায়ের কাছে সব সন্তানই সমান শুধু চাইতে হবে আপনি যদি না চান কখনো কেউ দেবে না সেই ছোট্ট শিশুটির কথা আছে সে জ্ঞান জ্ঞান করছে মা এক পয়সা দিয়ে মা এক পয়সা দিই মা অন্যদের সঙ্গে কথা বলছে তাতেও সেখানে গিয়ে জ্ঞান জ্ঞান করছেন তারপরে মা বললেন একটু বাপু বলে তিনি ধম ধম করে হাঁটতে হাঁটতে এসে করাত করাত করে আলমারি এই তরঙ্গ খুলে তাকে দু পয়সা ছুঁড়ে ফেলে দিলেন তার হিসা ফেলে দিলেন ঠিক সেই রকম মায়ের কাছে দাবি করতে হয় যে আমি যেন আমার যেন তোমার শ্রীপদপদ্যে ভক্তি বিশ্বাস ভালোবাসা এইসব যেন হয় গঙ্গাচরণবাবু মহাপুরুষজির আশীর্বাদ লাভে আশ্বস্ত হইয়া অন্য দুই চার কথার পর এইবার বিদায় লইবেন একে একে সকলে প্রণাম করিয়া উঠিতেছেন বাবুর মেয়েটি প্রণাম করিয়া আশীর্বাদ ভিক্ষা করিতেছেন মহারাজ খুব করুণ স্বরে বলিতেছেন খুব শান্তিতে থাকু মা তোমার স্বামী পুত্র কন্যা আত্মীয় স্বজন সকলেই খুব সুখে থাকুক সংসারে তো সুখ নেই দুঃখ কষ্টের তুলনায় সুখ অতি অল্প তবে এরই মধ্যে যারা সংসারে ভক্ত হয়ে থাকে তারা কতকটা শান্তিতে থাকতে পারে দুঃখ কষ্ট যাই আসুক না কেন তাতে তারা বিচলিত হয় না কারণ তারা জানে যে সবই ভগবানের দান যে ভগবান সুখ দিচ্ছেন তিনি আবার দুঃখ দিচ্ছেন দুঃখ কষ্টও দিচ্ছেন তাই সবে ভগবানের তাই সবই শ্রী ভগবানের আশীর্বাদ জ্ঞানে নীরবে সহ্য করতে হয় তারা সুখে উৎফুল্ল হয় না দুঃখেও অধীর হয়ে পড়ে না সংসারের সুখে যে যেমন অনিত্য ক্ষণস্থায়ী দুঃখেও তেমনি অনিত্য ও সব আসে আবার চলে যায় কিছুই থাকে না একমাত্র নিত্য বস্তু একমাত্র শান্তির আলয় হলেন ভগবান তাকে আঁকড়ে ধরে থাকো মা তবেই জীবনে শান্তি আসবে এটা কিন্তু খুব মানে ভাববার মতো কথা আমরা মনে করি যে সারা জীবন আমি বোধহয় দুঃখেই কাটা আবার কেউ কেউ মনে করে সারা জীবন সে কিন্তু সুখেই কাটাবে তা কিন্তু হয় না এটা হওয়া সম্ভব নয় কেউ একাকার দুঃখে থাকবে আর কেউ একাকার সুখে থাকবে এটি কখনো কোনো অবস্থাতে হতে পারে না হওয়াটা উচিত নয় তাই বলছেন যে সেই একাকার সুখ দুঃখের পরে আমাদের যাওয়ার কথা যেতে হবে আমাদের এবং সেই একাকার সুখ দুঃখ থেকে আমরা শুধু ভগবানকে যদি আঁকড়ে ধরে না থাকতে পারি তাহলে সুখে যেরকম আমরা অতি উৎফুল্ল হব দুঃখে তেমনি আমরা ভেঙে পড়ব দেখবেন প্রাপ্তিতে আমাদের ভীষণ আনন্দ অপ্রাপ্তি যখন হয় দুঃখ হয় কিন্তু আগের যে প্রাপ্তি পেয়েছিলাম সেটির কথা আমরা সবই ভুলে যাই আমরা যদি ভগবানকে আঁকড়ে ধরে থাকি তাহলে প্রাপ্তি অপ্রাপ্তি কোনোটাই আমাদের বিশেষভাবে স্পর্শ করবে না একটি ছোট্ট কুমারী মেয়ে প্রণাম করলে মহারাজ তার মস্তকে স্পর্শ করিয়া বলিলেন এ সবই মা স্ত্রিয়া জগৎসু জগতের শক্তিযুক্ত সকল স্ত্রী তোমার বিভিন্ন রূপ অর্থাৎ তিনি সেই ছোট্ট কুমারীর মধ্যেই জগন্মাতাকে প্রত্যক্ষ করছেন সন্ধ্যার অনতি পূর্বে একটি স্ত্রী ভক্ত আসিয়া প্রণাম করলেন মহারাজ আপনার শরীর কেমন আছে মারাজে সেই একই উত্তর শরীর ভালো নয় মা এ বৃদ্ধ শরীরে কি আর ভালো হয় স্ত্রীভক্ত খাওয়া দাওয়াও কমে গেছে খাওয়া দাওয়া খুব কমে গেছে মহারাজ হ্যাঁ ওই সামান্য ঝোল ভাত দুপুরে আর রাত্রে একটু দুধ এর বেশি হজম হয় না আর খাওয়ার কোনো প্রবৃত্তিও হয় না এটা ওটা খাব এমন ইচ্ছাও হয় না খাওয়া দাওয়ার দরকার তো শরীর ধারণের জন্য তাই একটু একটু আহার দিতে হয় যাতে শরীরটা যতদিন থাকে ভগবানের স্মরণ মনন করতে পারে ভগবানের ধ্যান চিন্তা করা ছাড়া আর কোনো বাসনাও নেই ঠাকুরকে হৃদয় দেখতে পেলেই আনন্দ এ সংসার দুদিনের জন্য পিতা বলো মাতা বলো ভাই বন্ধু সখা সবই অনিত্য এই সংসার যেখানে আছে সেখানেই পড়ে থাকবে একমাত্র অন্তরাত্মা যিনি তিনি সর্বকাল আছেন ও থাকবেন তিনিই নিত্য আমরা ভুলেই যাই ভগবানই আমাদের জীবনের একমাত্র সত্য কথা কিছুদিন আগে গ্লোবাল বেদান্ত পত্রিকায় একটি ছোট্ট কার্টুন দেশ তাই হ্যাভেনের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গদূত সুন্দর করে পোশাক টোশাক পরে একটি লোক অনেক টাকা ব্যাগ ভর্তি টাকা নিয়ে হেভেনে এসেছে ভেতরে যাবে তখন ইয়ে বলছেন যে জমদূত বলছেন হালকা হ কি করে হালকা হব বললেন এই যে টাকার বাক্স টাক্সগুলো এসছে সব ছুঁড়ে ওইখানে ফেলে দাও সে ছুঁড়ে ফেলতে গিয়ে দেখলো ডাস্টবিন ডাস্টবিন ভর্তি ডলার পাউন্ডের নোট ঘুরে বেড়াচ্ছে আমরা ভুলেই যাই যে এই জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না সেটা গল্প আছে এক সন্ন্যাসীর সাথে একজন দেখা করতে এলেন গিয়ে দেখলেন একটি কম্বলের উপর তিনি বসে আছেন আর ঘরে আরেকটি মাটির পাত্র আছে এবং তিনি যে কৌপিনটি পরে আছেন ঠিক ওই রকম একটি কৌপিন ধোয়া ঝুলছে ইয়ের মধ্যে তারেতে তখন ফাঁকা ঘরের মধ্যে ঢুকে সে ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনার জিনিসপত্র কই তখন তিনি সন্ন্যাসী উত্তর তোমার জিনিসপত্র কোথায় বলছে আমি তো পর্যটক পর্যটন করতে বেরিয়েছি আমি বেশি জিনিস নিয়ে কি করব। এই যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছে তিনি বললেন আমিও তাই এই দুটো দৃষ্টি আমাদের আমরা পর্যটন করতে এসেছি কয়েক দিনের জন্য এই জগৎ সংসারে এসেছি আমাদের কাজ শেষ হলে আবার এই জগৎ সংসার শেষ করে আমরা ফিরে যাব এই বোধটুকু আমাদের তীব্রভাবে জাগে না আমরা মনে করি অনন্ত অনন্ত জীবন ভোগ সুখ করব এবং আমরা সমস্ত কিছু একবারে সঙ্গে করে নিয়ে যাব স্ত্রীভক্ত মহারাজ কে জিজ্ঞেস করছেন মহারাজ আমাদের কি গতি হবে আমরা তো মায়াবদ্ধ জীব এই সংসারটাকে আমার আমার বলে মরছি কিছুতেই ছাড়তে পারছি না এত দুঃখ কষ্ট পাই তবুও ভুলতে পারছি না মহারাজ গতি একমাত্র তার শরণাগত তিনি মাতা ভাই বন্ধু সখা তিনি সব তাকে ব্যাকুল হয়ে ডাকো তিনি নিশ্চয় কৃপা করবেন এই দুঃসময় সংসারে একমাত্র সুখ তাঁতেই আছে ঠাকুর যেমন বলতেন উটের ঘাস কাঁটা ঘাস খাওয়া সংসারী জীবের এই সংসারে সুখ ঠিক তেমনি তাঁর কৃপা ছাড়া কিছুই হবে না মা অতঃপর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন সংসারটাকে অনিত্য বোধ করা কি চারটিখানি কথা এ তার কৃপা ছাড়া হয় না খুব কাঁদো প্রার্থনা করো তবেই তার কৃপা হবে তিনি তো তোমার ভিতরেই রয়েছেন কৃপা করে মায়ার আবরণ যখন কেটে দেবেন তখন তাকে দেখতে পাবে কৃপা 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 ছাড়া আর কোন উপায় নেই যেটা ভদ্র মেলা বলছেন সেটি সকলেরই প্রায় একটি জীবন্ত জাগ্রত প্রশ্ন যে আমরা চেষ্টা করি এই মায়ার আবরণের পারে যেতে কিন্তু কিছুতেই এই মায়ার পারে আমরা গিয়ে উঠতে পারি না এবং গিয়ে উঠতে পারি না বলেই আমাদের জীবনের এত দুঃখ এত বেদনা আমরা প্রতি মুহূর্তে আহত হই প্রতি মুহূর্তে আঘাত পাই তবুও আমরা সেই ওর বাইরে আমরা বেরিয়ে উঠতে পারি না তাই বলছেন একমাত্র গতি হচ্ছে ভগবান ভগবানকে যদি আমরা ভগবানকে যদি আমরা ভাবি তাহলে আমাদের জীবনের এগুলো বদল হয়ে যাবে জীবনকে দেখার দৃষ্টিটা একদম সম্পূর্ণ বদল হয়ে যাবে এটা খুব জরুরি হচ্ছে বলছেন যে তিনি আমাদের পিতা মাতা ভাই বন্ধু সখা তিনি সব তাকে ব্যাকুল হয়ে ডাকো তিনি তোমাকে আশ্রয় দেবেন তাকে ব্যাকুল হয়ে ডাকার ভীষণ রকমের প্রয়োজন আছে কারণ তাকে যদি আমরা ব্যাকুল হয়ে ডাকি সমস্ত মনটা যদি তাকে দিই তাহলে সংসারটা অনিত্য বোধ হবে যদি একটা উচ্চভাবে জীবনযাপন করতে পারি আমরা তাহলে আমরা দেখব যে একটা নতুন জীবন আমরা যাপন করতে পারছি এবং তিনি কৃপা করে আমাদের এই মায়ার আবরণ সরিয়ে দেবেন আর আমরা তখনই তাকে দেখতে পাব তার কৃপা ছাড়া আর কিছুই সম্ভব নয় পূজনীয় মহাপুরুষ মহারাজকে আজকের এই দিনে প্রার্থনা আমরাও যেন তার কৃপা দেখতে পাই আমরা যেন তার কৃপা অনুভব করতে পারি আমরা যেন জীবন দিয়ে অনুভব করতে পারি ভগবান ভিন্ন এই জগৎ সংসারে আর অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই তখন দেখবেন যখন উচ্চ জিনিস পাব তখন এই নিম্নবৃত্তীয় জিনিসপত্র থেকে আমরা শত হস্ত দূরে চলে যাব আজকের মতো এই পর্যন্ত ভগবানের কৃপা হলে আবার আমরা আরেক দিন এই বিষয় নিয়ে আলোচনা করব। ওম নাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী ত্রৈলোক্য বাসিনা বির ডে লোকানাম বরদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ ஸ்ரீராம் கிருஷ்ணர் படம்